শুরুতেই এবার সিবিআই দুটো ফোন বাজেয়াপ্ত করে নিয়েছে আর তাই এবার তৃতীয় ফোন কিনতে দোকানে গেলেন তাপস সাহা। দেখো একেবারেই তোমাকে সেই ছবিটাই দেখাবো যে 14.5 থেকে 15 ঘন্টা তেহট্টের বিধায়কের বাড়িতে তল্লাশি চলাকালীন তার দুটো মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়েছিল। এখন তেহট্টেরই একটি বাজারে তিনি এসেছেন এবং সেখানে এসে হ্যাঁ মোবাইল ফোন কিনলেন তারপর হ্যাঁ মধুবাবু কি কারণে মোবাইল ফোন কিনতে হচ্ছে? আজকে ঈদের দিন, আমার অনেক ভাইদের আমাদের আমাকে শুভেচ্ছা জানাতে হবে, তারাও আমাকে হয়তো ফোনে কথা বলবে একটু। মোবাইল ফোন কি সিবিআই বাজেয়াপ্ত? দুটো ফোনই নিয়ে গেছে। আচ্ছা তৃতীয় মোবাইল নতুন সিম তো ঢোকাতে হবে, তো সেই সিম যে নেবেন সেই বিষয় নিয়ে সিবিআই এর সাথে কোনো কথা? কোনো কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমার ব্যক্তিগত ব্যাপার, এটা তো ব্যক্তিগত ব্যাপার ভাই, আমি মোবাইল ইউজ করব কি করব না এটা ব্যক্তিগত, এতে কারোর সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজন আছে? মোবাইল ফোন কিনলেন তিনি এবং তিনি যেটা জানাচ্ছেন যে তার ব্যক্তিগত বিষয় যদিও পুরোটাই, এবং দুটো মোবাইল ফোন ইতিমধ্যে বাজেয়াপ্ত হয়েছে, তৃতীয় মোবাইল ফোন তিনি কিনছেন যাতে যোগাযোগ সবার সাথে করা যায় এবং সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আবির তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা দেখতেই পাচ্ছি দুটি ফোন বাজেয়াপ্ত করার পর তার কিন্তু এখনো মনে হচ্ছে আজ ঈদের দিন, শুভেচ্ছা জানানোর জন্য, শুভেচ্ছা গ্রহণ করার জন্য তার তৃতীয় ফোনটি দরকার এবং নতুন একটি মোবাইল ফোন কিনছেন সেই ছবি আমরা সরাসরি দর্শকদের দেখাচ্ছি, নতুন সিমও নেবেন তিনি। একেবারে জনপ্রতিনিধি হিসেবে কিন্তু তিনি এখনো যে অত্যন্ত দায়িত্বের সঙ্গে যোগাযোগ এবং জনসংযোগটা রাখছেন সেটা কিন্তু একেবারেই ছবিতে বলছে। প্রবীর কয়েলের যে তেহট্টের বাড়ি সেখানে কিন্তু সিবিআই হানা এই মুহূর্তে চলছে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, গতকাল রাতে আমরা দেখেছিলাম প্রবীর কয়েল বলেছিলেন যে 42 এবং এই মুহূর্তে সরাসরি প্রকাশ সিনহার কাছে আমি চলে গেছি। প্রকাশ, এই মুহূর্তের কি ছবি? দেখো 2 ঘন্টার বেশি সময় হয়ে গেছে সিবিআই এর গোয়েন্দারা প্রবীর কয়ালের তেহট্টর এই গ্রামের বাড়ির ভেতরে রয়েছেন এবং তোমাকে বলবো কিছুক্ষণ আগেই আমরা দেখলাম সিবিআই এর গোয়েন্দারা তারা বাড়ির পেছনে চলে যান এবং পেছনে গিয়ে তারা তল্লাশি অভিযান চালান। একদিকে যেটা দেখা যাচ্ছে যে এই বাড়ির ভেতরে প্রবীর কয়ালের স্ত্রী তিনি রয়েছেন, তার সঙ্গে কথা বলা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্য টিম তারা কিন্তু পেছনের দিকে গিয়ে কোনা কোনায় গিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং তোমাকে বলে দিই প্রাথমিকভাবে যেটা সিবিআই সূত্রের খবর যে শুধুমাত্র 40 জনের কাছ থেকে নয়, তারা কিন্তু প্রাথমিকভাবে তদন্ত করে মনে করছে যে আরও অনেক অনেক বেশি ব্যক্তিদের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়া হয়েছিল। এবং তুমি জানো রাজশেখর মন্থা তার যে নির্দেশনামা সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে এই মামলায় অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা যখন তদন্ত করে এখনো পর্যন্ত প্রবীর কয়ালের বাড়িতে সিবিআই আধিকারিকরা রয়েছেন, তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। আর এই প্রসঙ্গে প্রবীর কয়ালের যে পাড়া প্রতিবেশী রয়েছেন তারা কি বলছেন শোনাবো আপনাদের। সামনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে ঠিক 4-5 বছর আগে এই বাড়ি তৈরি হয়। প্রবীর কয়াল হঠাৎ একটি বড় জমি সে কেনে এবং এখানে কিন্তু এই বাড়ি তৈরি করা হয়। আমরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে কিভাবে প্রবীর কয়াল রাতারাতি এই বাড়ি, আমরা কথা বলবো কত বছর আগে এই বাড়ি কেনা? 5-6 বছর হবে। তারা জানতেন যে চাকরি বিক্রির নামে টাকা নিচ্ছে প্রবীর কয়াল? পরে জানতে পারলাম, আগে কি করে জানবো, আমাদের তো জানি টাকাটা নেয়নি। তারপরে যখন কতদিন পর মানে সেই সময় লোক আসতো এই লকডাউনের মধ্যে, তাদের চাকরি তো দেয়নি, কাউকে চাকরি দেয়নি, দিতে এখন এসে বলছে যে টাকা নিচ্ছে, ওর বাড়িটা কোন জায়গাটায়, ওর আমাদের বাড়ি হচ্ছে ওর শ্বশুর বাড়ির কাছে বাঁধানো নিম। চাকরি দেয়নি, অনেকের কাছ থেকে টাকা নিয়েছিল, তারা এখানে আসতো, আর কি দেখতেন এখানে? খাওয়া দাওয়া? হ্যাঁ খাওয়া দাওয়া হতো, হ্যাঁ হ্যাঁ ভালো ভালো লোক আসতো। তাপস কুমার শাহ আসতে? হ্যাঁ তাপস আসতো। তো এখানে তো কোনো চুনুপুটি আমাদের মতো লোকের তো তাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, ও থাকতো বড় বড় লোকের সঙ্গে। চাকরি বিক্রির নামে তিনি টাকা নিয়েছেন? এটা তো পরে শুনতে পারলাম যে চাকরি দেওয়ার দামে সব টাকা তুলে আনছি, মাড়িতে লোকজন আসতো ঘটো যুদ্ধি করতো, হ্যাঁ কেউ লাঠি সড়কে নিয়েও আসতো। বীর কয়ালের কি আগে থেকেই জমি ছিল নাকি হঠাৎ বড় লোক জমি কিনেছে? হঠাৎ কেনার পরেই বাড়ি? হ্যাঁ কেনার পরেই বাড়ি। অনেকের কাছ থেকে টাকা নিয়েছে? হ্যাঁ ও প্রচুর লোকের সঙ্গে টাকা নিয়েছে। কার নাম করে মানে তাপস কুমার সাহার নাম করে টাকা নিত? হ্যাঁ হ্যাঁ বলতে গেছে
যে আমরা তপস স্যার এতে টাকা দিয়েছে, টাকা প্রবীরকে দিতে বলেছে। যারা টাকা দিত তারা, হ্যাঁ।